স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জয় জয় রামকৃষ্ণ পঞ্চকল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় শ্রীমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্যদায়িনী, জয় জয় ইষ্ট গোষ্ঠী জয় ভক্তগণ, সবার চরণ রেণু মাঘে অধম। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি আমরা শ্রী অক্ষয় সেনের শ্রীরামকৃষ্ণ পুঁথি থেকে আমরা পাঠ করছি। আমরা এর আগের দিন যেখান থেকে পাঠ করেছিলাম সেটি হলো হৃদয়, তিনি ঠাকুর আর হৃদয়, তিনি দক্ষিণেশ্বরে পঞ্চবটিতে যাওয়ার পথে তাঁর যে অদ্ভুত দর্শন হয়েছিল, হৃদয় দেখেছিলেন যে তারা এই এই লোকের মানুষ নয়, তারা একজন দিব্য লোকের মানুষ, দিব্য লোকের তারা জ্যোতির্ময় পথে ঠাকুরকে দেখছেন আর নিজেকে দেখছেন। সেই দৃশ্য দেখে তিনি আনন্দে বিহ্বল হয়েছিলেন, তাই চিৎকার করে তিনি ঠাকুরকে বলেছিলেন, রামকৃষ্ণ রামকৃষ্ণ, আমরা তো এই জগতের লোক নই, তুমিও যা আমিও তা। এই দর্শনের পর ঠাকুর তাকে, তাঁর এই ভাবাবস্থা দেখে ঠাকুর তাকে ভাব সম্বরণ করিয়েছিলেন। তিনি তাকে ফুকে হাত দিয়ে তাকে তার সেই দিব্য দর্শন থেকে তাকে শান্ত করেছিলেন, ক্ষান্ত করেছিলেন। তো সেটি হৃদয় কিন্তু মনে মনে খুশি হননি বা তিনি সন্তুষ্ট হননি, তাই সেই যে ভাবাবস্থা বা ওই রকম উচ্চ দর্শন, সেই অভিলাষে তখন হৃদয় তিনি ঠিক করলেন যে তার মামা হয়তো তাকে সেই দর্শন সেই দিব্য দর্শন থেকে ক্ষান্ত করেছেন, কিন্তু নিজ চেষ্টার দ্বারা, নিজের শক্তির দ্বারা তিনি সেই অবস্থা লাভ করবেন। এটি তিনি মনে মনে ঠিক করে তিনি একদিন পঞ্চবটী মূলে গিয়ে সেখানে ধ্যানে বসেছিল। তারপরে যে ঘটনাটি সেটি পুঁথিকার এখানে তুলে ধরেছেন সেটি একটু আমরা এখানে পাঠ করব। যে হৃদয় যখন তিনি নিজের চেষ্টাতে, ঠাকুর তাকে অনেক নিষেধ করেছেন, বলেছেন যে এসব কিচ্ছু তোর করার প্রয়োজন নেই, তুই আমার সেবা করছিস, এতেই তোর সব কিছু হবে। কিন্তু হৃদয় সেটি ঠাকুরের কথা তিনি মনের স্থান দেননি বা সেটিকে তিনি মানতে পারেননি, তাই নিজের চেষ্টায় কিছু একটা করবেন বা সেই অবস্থা লাভ করবেন এই তার মনের দৃঢ় ইচ্ছা, সেই ইচ্ছা নিয়েই তিনি একদিন ওই পঞ্চবটী মূলে গিয়ে ধ্যানে বসেছিল। তারপর যেটি ঘটেছিল সেই ঘটনা প্রতিকার এখানে তুলে ধরছেন। যে ভাবানন্দ নষ্ট হেতু ঋতুপূর্ণ মন, গভীর গভীর ভাব কেমন কেমন, তার সঙ্গে অভিমান উদয় অন্তরে, ভাবিল আনিব ভাব সাধনার জোরে, এত বলি আরম্ভিল সাধন ভজন, পঞ্চবট মূলে কইল স্থান নিরূপণ, বহুর সাধন বহুর সাধন আসন ছিল যে স্থলে, সচৈতন্য সিদ্ধ ভূমি তপস্যার বলে, সেই সেই আসনে বসা নরে অসম্ভব, পেট রক্ষা হেতু বৃক্ষে আছেন ভৈরব, যদ্যপি কখনো কেহ বসি মারে যায়, ভৈরব ভীষণ চক্রে তখনই খেদায়, একদিন রাত্রিকালে ঋতুর গমন, আসনে আসনেতে উপবিষ্ট ধ্যানের কারণ, আচল নীতি অকস্মাৎ উঠিল চেঁচিয়ে, ওগো মামা রক্ষা করো মোলাম পুরিয়ে, শুনিয়া কাতর ধ্বনি শিল্পভূতরিত, পঞ্চবটি তলে দিয়া হইল উপনীত, হৃদয় ব্যাকুল প্রাণে কহিল তাহারি, ওগো রক্ষা করো মোরে অঙ্গ গেল পুরে, ধ্যানেতে বসিয়া চিনু মুদিয়া নয়ন,
কি জানি অলক্ষে থাকি কেবা একজন, আগুন আমার অঙ্গে দিয়াছে ঢালি, ওগো মামা রক্ষা করো মোলাম জলি। সকল বিধিত প্রভু তবে না তখন, অঙ্গ স্পর্শ করি কইলা জ্বালা নিবারণ। শ্রীপ্রভু বলেন বাক্য করি অবহেলা, আপনেই আনিতেছ আপনার জ্বালা, সাধনা তোমার কেন কি কাজ সাধনে, সেবা করো সব হবে আমারও সে মনে। পুঁথিকাল লিখছেন যে ভাবানন্দ নষ্ট হেতু ঋদুপূর্ণ মন, গভীর গভীর ভাব কেমন কেমন, তার সঙ্গে অভিমান হৃদয় অন্তরে, ভাবিল আনিব ভাব সাধনার জোরে। এত বলি আরম্ভিল সাধন ভজন, পঞ্চবট মূলে কইল স্থান নিরূপণ। যখন হৃদয়কে ঠাকুর তার ভাব নষ্ট করে দিলেন, তখন ঋদু মনে মনে ক্ষুণ্ণ হয়েছিল। তাই তিনি ঠিক করেছিলেন যে এই ভাব, এই যে একটি অদৃশ্য আনন্দ বা উচ্চ ভাব, সেটি তিনি নিজের সাধন দ্বারা সেটি সে করবে। তাই তিনি একদিন ঠিক করলেন যে ওই রাত্রিবেলা পঞ্চবটিতে গেলেন। সেই পঞ্চবটি স্থান যেখানে ঠাকুরের সিদ্ধ আসন, যে আসনে ঠাকুর সিদ্ধ হয়েছিলেন, সেই সিদ্ধ আসন, সেই আসনে গিয়েই তিনি বসলেন সেই স্থানে। পুঁথিকাল লিখছেন যে সচৈতন্য সিদ্ধভূমি তপস্যার বলে সেই সেই আসনে বসা নরে অসম্ভব, বিজ্ঞা হেতু বৃক্ষে আচেন হইল। যে এই যে সিদ্ধাসন, এটি কোনো মানুষের পক্ষে সেখানে বসা সম্ভব নয়, কারণ এটি সিদ্ধাসন এবং সেই আসন রক্ষা করছেন একজন ভৈরব। গাছে তিনি সেই বৃক্ষের থেকে ভগবানের যারা অনুচর, সেই ভগবত কার্যের অবতার তিনি শরীর ধারণ করেছেন, তাই এই অবতারের রক্ষার জন্যে ভগবানের অদৃশ্য শক্তির দ্বারা তাকে সবসময় তার অনুচররা তাকে রক্ষা করে চলেছে। তাই সেই গাছেতে বলছেন একজন ভৈরব থাকে, সেই ঠাকুরের সিদ্ধাসনকে সদা সর্বদা রক্ষা করে চলেছে। কোনো মানুষের পক্ষে, সাধারণের পক্ষে ওই স্থানে বসে, ঠাকুরের সিদ্ধাসনে বসা সম্ভব নয়। তার সত্ত্বেও হৃদয় যেহেতু ঠাকুরকে খুব কাছ থেকে সেবা করেছে, তিনি ঠাকুরকে খুবই অন্তরঙ্গ বা ঠাকুরই তার খুব কাছের লোক, তাই হৃদয় ঠাকুরের এত কাছে থেকে ভেবেছিলেন যে ঠাকুর আমারই মতন একজন। কারণ সেই দৃশ্য তিনি দেখেছেন যে শ্রীরামকৃষ্ণ, তিনিও দিব্যলোকের জ্যোতির্ময় পথে চলেছিলেন, আর সঙ্গে সে হৃদয়, তিনিও সে দিব্যলোকে তারই সহচর। তাই তিনি ভাবলেন যে ঠাকুর আর আমি প্রায় এক। যেটি আমাদের অনেক সময় হয়, যারা খুব উচ্চ সাধক বা মহাপুরুষদের সঙ্গে থাকতে থাকতে তখন আমরাও ভাবি আমরাও হয়তো তার খুব কাছের লোক বা আমিও তার সমান। এই ভুল হয় আমাদের অনেক সময়, আমরা তখন নিজেদের ক্ষমতা বা নিজেদের যে অধিকার, নিজেদের যোগ্যতাটা ভুলে যাব। সেই কথায় আছে, যখন চাঁদ পূর্ণিমার চাঁদ জলে পড়ে মাছগুলো খেলা করছে, মাছগুলো ভাবছে যে চাঁদ আমাদের একজন বা আমাদের সাথে, আমাদের খুব হাতের কাছে, আমাদেরই লোক। কিন্তু সেই চাঁদ যখন জ্যোৎস্না চলে যায়, তখন তার অদৃশ্য হয়ে যায়, তখন বুঝতে পারে। তাই যতক্ষণ থাকে ততক্ষণ বুঝতে পারে না, হৃদয়ও ঠাকুরকে এত কাছে পেয়েও কিন্তু ঠাকুরের ঠিক ঠিক ভাব, ঠাকুর যে কে সেটি ধরতে পারেন। তাই সেই সিদ্ধাসনেই, ঠাকুরের আসনে তিনি গিয়ে বসেছিলেন। তারপরে যেটি হলো, বলছেন রাত্রিকালের ঋদুর গমন আসনে তো উপবিষ্ট ধ্যানেরও কারণ, বলছে আচন্নিতে অকস্মাৎ উঠিল চেঁচিয়ে, ওগো মামা রক্ষা করো ওলা মোলাম পুড়িয়ে। শুনিয়া কাতর ধ্বনি শ্রীপ্রভু ধ্বনিত, পঞ্চবটি তলে গিয়া হইল ভুনিত।
হৃদয় ব্যাকুল প্রাণে কহিল তাহারে ওগো রক্ষা কর মোরে অন্ধ জালকে। যখন তিনি আসনে বসেছেন তারপরেই সেই তিনি যেন আগুনে ঝলসা পড়া হয়ে যাচ্ছেন। সিদ্ধাসনে বসা খুব কঠিন কাজ, তাই তিনি অনুভব করছেন যেন সে গায়ের মধ্যে কে যেন আগুন ঠেলে দিল, সে আগুনের জ্বালায় যেন জ্বলে পুড়ে তার শরীর চলে যাবে এরকম অবস্থা, জ্বলতে লাগুন চিৎকার করে হৃদয় তখন বিপদে পড়ে মধুসূদন তখন ভগবানকে ডাকছেন, তখন ঠাকুরকে ডাকছেন, ওগো মামা রক্ষা করো, এখন তুমি ছাড়া আর আমার গতি নেই, আমি আমার শরীর পুড়ে গেল ছারখার হয়ে গেছে, আমাকে রক্ষা করো। ভক্তের কাকে ভগবান তখন ছুটে আসেন, তখন কাতর প্রাণে ভক্ত সেবক ডাক দিয়েছে, ঠাকুর কিন্তু ছিলেন সেই তাঁর কুটির তার ঘরেই ছিলেন, কিন্তু ভগবান অন্তর্যামী, তিনি কেউ না শুনতে পেলেও ঠাকুর তিনি শুনেছেন হৃদয়ের ডাক, ত্বরান্বিত হয়ে তাড়াতাড়ি তিনি ছুটে এসছেন পঞ্চবটী মূলে, এসে তাকে তিনি স্পর্শ করে তাকে আবার তার সেই জ্বালা তিনি নিবারণ করলেন। ভগবানের কৃপায় সেটি সম্ভব হয়, তাই আমরা ভগবানের কথা যদি না শুনি, ভগবানের কথা না শুনে যদি আমরা নিজেরা নিজেদের মতন নিজেদের মনোমতো কিছু করতে যাই, তখন কিন্তু আমাদের অনেক সময় বিপদ আসে, আর ভগবানের কথা শুনে যদি চলতে থাকি তাহলে অনেক বিপদ থেকেও আমরা উদ্ধার হই। তাই বলছেন অঙ্গ স্পর্শ করি কইলা জ্বালা নিবারণ, শিবপ্রভু বলেন বাক্য করি অবহেলা আপনিই আনিতেছ আপনার জ্বালা, সাধনা তোমার কেন তুই কাছে সাধনে সেবা কর সব হবে আমার সেবন। ভগবান বলছেন যে আপনিই আনিতেছ আপনার জ্বালা, আমরা এই ভগবানের কথা না শুনে আমরা নিজেরাই নিজেদের এই যে জ্বালা যন্ত্রণা দুঃখ সেটি আমরা কেটে নিয়ে আসি। আমরা সংসারে যদি ভগবানের কথা শুনে ভগবানের কথা মতো আমরা সংসার জীবনযাপন করতে পারি বা করতে চাই, তাহলে কিন্তু আমাদের অনেক জ্বালা নিবারণ হয়। কিন্তু যখনই আমরা ভগবানের কথা শুনি না, ভগবানের কথা অবহেলা করি, অবহেলা করে যখন আমরা করি তখনই আমাদের জীবনে দুঃখ অশান্তি, তখন সেই অশান্তিতে আমরা জ্বলে পুড়ে খার হয়ে ছারখার হয়ে যাই। এটি ভগবানের আদর্শ, ভগবানের শিক্ষা যে আপনিই আনিতেছ আপনার জ্বালা, বাক্য করি শিবপ্রভুর বাক্য অবহেলা, এই শিবপ্রভুর বাক্য করি অবহেলা আপনিই আনিতেছ আপনার জ্বালা। শিবপ্রভুর ভগবানের এই যে বাক্য বাণী উপদেশ বারবার আমাদের তিনি উপদেশ দিয়েছেন বিভিন্নভাবে কীভাবে আমরা জীবনযাপন করবো সেটি যদি আমরা একটু মেনে চলার চেষ্টা করি তাহলে দেখব দুঃখ সুখ অশান্তি আসবে, কিন্তু আমরা জ্বলে পুড়ে ছারখার হব, কষ্ট হলেও আমরা অনায়াসে এই কষ্টকে অতিক্রম করতে পারব। এইটি ভগবানের উপদেশ বাণী যে প্রভুর বাক্য অবহেলা করলে আমরা শান্তি পাব না, আমরা এই হৃদয়ের মতন আমরা সংসারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। সাধনা তোমার কেন কি কাজে সাধনে সেবা করো সব হবে আমার সেবা, আর যার যেমন যোগ্যতা, ভগবান বলছেন যে তোমার যোগ্যতা, তোমার যে যোগ্যতা অধিকার অধিকারী সেই যোগ্যতা অনুযায়ী যদি আমরা সংসারে আমরা পালন করে চেষ্টা করে চলতে পারি তাহলে কিন্তু আমাদের এই অনেক জ্বালা যন্ত্রণারও অবসান হবে। সেই যোগ্যতা হলো যে আমরা সবাই সাধারণ যোগ্যতা সম্পন্ন সামান্য অধিকারী, তাই সেবাই হলো আমাদের কিন্তু প্রধান উপায় এবং সহজ উপায় ভগবানের সেবা। এই ভগবানের সেবা করতে করতে আমাদের সব কিছু আমরা অর্জন করতে পারব। তাই ভগবান হৃদয়কে বলছেন, হৃদয়কে শুধু নয় আমাদের সকলকে
যারা ভগবানের ভক্ত, তাদের জন্যই ভগবানের উপদেশ, ভক্তের জন্য। যারা কিন্তু ভক্ত নয় তাদের জন্যই উপদেশ নয়। যারা ভক্ত, যারা ভগবানকে ভালোবাসে, যারা ভগবান লাভ করতে চায় বা যারা ভগবানের পথে যেতে চায়, তাদের জন্যই ভগবানের উপদেশ। যে সাধনা তোমার কেন কার্য সাধনে এত ওই জোর করে, জোর করে নাক কান টিপে ঘন্টার পর ঘন্টা আমরা জোর করে যখন আমরা সাধনা করতে চাই, হয়তো আমি আমার সেই মন তৈরি নয়, আমি সেইভাবে সাধনা করতে পারছি না, ঘন্টার পর ঘন্টা জপ করতে পারছি না, ধ্যান করতে পারছি না, অথচ জোর করে আমি করতে যাচ্ছি। ঠাকুর ভগবান বলছেন যে সেসব করার প্রয়োজন নেই, তুমি যে যেখানে রয়েছো তোমার যে অবস্থা সেটি হলো যে সেবা করো, কর্ম করো, কর্ম অর্থাৎ সেবা, পূজা। আমাদের প্রত্যেকটা কর্ম যদি আমরা সেবারূপে করতে পারি, ভগবানের সেবা কর্ম, যেটি অনেক সহজতর এবং সেটি আরও বেশি লাভজনক, যে একজন হয়তো এক ঘন্টা ধরে সে গভীর মানে খুব কষ্ট করে সহকারে নাক কান টিপে জোর করে ধ্যান করার চেষ্টা করে চলেছে, এক ঘন্টা বসেছে বটে কিন্তু ভগবানের সে মন দিতে পারছে না, তার মন ভগবানের না গিয়ে বিভিন্ন বস্তুতে চলে যাচ্ছে, অথচ জোর করে বসে গেছে। সেটি না করে বলছে এই ভগবানের সেবা কর, ভগবানের পূজা কর, ভগবানের কাজ কর, তাতে মনটা আরও ভগবানের দিকে যাবে। কাজের মধ্যে থেকেই যদি এই ভগবানের নাম করতে করতে আমরা কাজ করি, ভগবানের কোনো কিছু আমি ভগবানের যে ফুল তুলছি, মালা গাচ্ছি, চন্দন বলছি, এইটি হলো আরও সহজ। বা যে কোনো কাজ করছি সংসারের কাজটাও সেটিও ভগবানের সেবা। ভগবানের প্রত্যেকটা কাজ যদি ভগবত বুদ্ধিতে করি, যে এই কাজটি আমি যেটি করছি সেটি আমার কাজ নয়, এটি ভগবান আমাকে এক কর্তব্য দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, আমি দায়িত্ব পালন করার জন্যে ভগবানের সেবার উদ্দেশ্যে আমি এই কাজটি করছি। মানুষের সেবা, অফিসের কাজ, স্কুলে কেউ যদি খেলা মাস্টার ছেলে পড়াচ্ছে সেটিও কিন্তু ভগবানের সেবা। ডাক্তার সে রুগী দেখছে সেটিও ভগবানের সেবা, যদি ভাবে ভগবান তার সামনে নারায়ণ রূপে এসেছেন আমি তার সেবা করব। আপনার সন্তানের জন্য আপনি রান্না করছেন, বাড়ির জন্য, সংসারের জন্য, স্বামী স্ত্রী পুত্রের জন্য আপনি রান্না করছেন, সেটিও ভগবানের সেবা। তো এই সেবার ভিত্তিতে যদি কেউ করতে পারেন, সে সেবার দ্বারাই চিত্তশুদ্ধি হবে, ভগবানের মন আরও নিবিষ্ট হবে, এতেই সব কিছু ভগবান বলছেন, এতেই ভক্তি ভক্তি মুক্তি সব পাওয়া যাবে। তাই হৃদয়কে লক্ষ্য করে উদ্দেশ্য কিন্তু আমাদেরই তিনি অধিকার এটি তুলে ধরেছেন, যে সেবা করো সব হবে আমার সেবা, সেবা কর, সেবাই আমাদের লক্ষ্যে পৌঁছে যেত। চরম যে লক্ষ্য সেবা করতে করতে সেবা না যখন পূজা, আর সেটি তখন ভগবানের আত্মসমর্পণ। সমস্ত মন যদি ভগবানের সমর্পিত হয় তাহলেই সেটি সেবা পূজা সমার্থ এবং জীবন তখন ধন্য, তখনই নিজের যে আমিত্ব, আমিত্ব চলে যাবে, নিজের আমিত্বকে ভুলে যাওয়াই হল সাধনার চরম ফল। আমাদের যে মোক্ষ ফল সেটি হলো নিজের আমিত্বকে ভুলে যাওয়া, সেটি এই ভগবানকে ভাবতে ভাবতে, ভগবানের তন্ময় হয়ে যাওয়া, ভগবানকে ভাবতে ভাবতে নিজেকে ভুলে যাওয়া, যেটি পরম ভক্তি। যে ভক্ত একান্ত মনে শুধু ভগবানকে ভাবে, ভাবতে ভাবতে নিজেকে ভুলে যায়, সেই হলো পরম ভক্ত, এবং সেই ভক্তই তখন ভগবানের সাথে এক হয়। তারপরে পঞ্চিকা লিখছেন, এখানে রহস্য এক, শুনে শোনো মন, যার জন্য কষ্টকর দুষ্কর সাধন,
সেই ধন মূর্তি মানে চক্ষের ওপর তথাপি সাধনা ইচ্ছা কেন করে না অপ্রত্যয় অবিশ্বাস কারণ ইহা কৃপা বিনা অবতারে নহে ধরিবার নিত্যাপেক্ষা নরলীলা দুর্বদ্ধাতিশয় ঘোল খায় নিত্য সঙ্গ ভাগিনে হৃদয় ঈশ্বরীয় মহাশক্তি দিয়ে আবরণ প্রত্যক্ষ ঈশ্বরে করে প্রত্যক্ষ গোপন যার অঙ্গদ ভবা মায়া তাহারে ঢাকা আশ্চর্য মহিমা মহা মায়ার মায়ায় হাকিমের চেয়ে অমন পিয়াদার জোরে ত্রিভুবন বিমোহন মায়ার বিভোরে এই দেখিলেন ঋদু প্রত্যক্ষ নয়নে কেবা তিনি কোন তিনি কাহার ভাগিনী উভয়ের সস্বরূপ দুর্লভ দর্শন অদ্ভুত আনন্দ অনুভব সবিস্মরণ এবি বুঝিলেন তাহার সাধ্য কত দূর তাই করা স্নেহ যাহা কহেন ঠাকুর মনের বিষাদ কিন্তু কিসেও না যায় বিরাট উদাস ভাব কালিকা সেবায় বলছে এখানে রহস্য এক শুনো শুনো মন যার জন্য কষ্টকর দুষ্কর সাধন সেই ধন মূর্তিমান চক্ষের উপর তথাপি সাধনার ইচ্ছা কেন করে না অপ্রত্যয় অবিশ্বাস কারণ ইহা কৃপা বিনা অবতারে নহে ধরিবার নিত্যাপেক্ষা নরলীলা দুর্বোধ্য অতিশয় ঘোল খায় নিত্য সঙ্গ ভাগিনে হৃদয় বলছেন যে যে রহস্য এক শোনো শোনো যার জন্য কষ্টকর দুষ্কর সাধন যে আমরা আমাদের এই যে দুষ্কর সাধন আমরা এত সাধন করছি এত জপ করছি এত তপস্যা করছি যার জন্যে বলছে সেই হলো মূর্তিমান চক্ষের ওপর যখন অবতার তিনি জন্মগ্রহণ করেছেন সেই অবতার তার চোখের সামনে প্রত্যক্ষ কিন্তু যার জন্যে এত সাধন ভজন সেই ভগবান তার সামনে প্রত্যক্ষ হয়ে রয়েছে মূর্তিমান তথাপি সাধনা ইচ্ছা কেন করে নন কেন অপ্রত্যয় অবিশ্বাস কারণে হয় তার সত্ত্বেও সেই ভগবানকে প্রত্যক্ষ হচ্ছে না কেন অবিশ্বাস অপ্রত্যয় সেই জ্ঞান বা সেই বিশ্বাস হয় দিদিও তিনি দেখছেন মামা তিনি একজন অদ্ভুত তার দর্শন হয়েছে তার সত্ত্বেও কিন্তু এই বিশ্বাস হয়নি পুরোপুরি বিশ্বাস হয়নি অবিশ্বাস অপ্রত্যয় প্রত্যয় এখনও ঠিক জ্ঞান হয়নি সংসারে যায়নি কেন জানি না কৃপা বিনা অবতারে নহে ধরিবার যদি অবতার যিনি তিনি যদি কৃপা না করেন তিনি যদি না চেনায় তাহলে তাকে ধরা চেনা নরকে সম্ভব নয় ভগবান তিনি নররূপ ধারণ করে আসেন যখন নর অবতার নররূপ ধারণ করে এসেছেন ঠিকই কিন্তু তিনি যদি মানুষকে না বোঝান কারোর সাধ্য নেই যে তাকে অবতার বলেছে যারা চিনেছিলেন তারা ভগবানের কৃপা পেয়েই চিনেছিলেন ভগবানের কৃপা ছাড়া তাকে ধরতে পারবে না তাই তিনি যখন অবতার হয়ে এসেছেন এই দক্ষিণেশ্বরের ছিলেন কত মানুষ তাকে দর্শন করেছে কিন্তু খুব মুষ্টি হয়ে তাকে জেনেছিলেন তিনি অবতার সেটিও ভগবানের কৃপা সেই ভগবান তিনিই অবতার আর ভগবান যাদের কৃপা করেছিলেন দিব্যচক্ষু দিয়েছিলেন যেমন অর্জুনকে ভগবান বললেন যে আমার যে আসল রূপ সে বিশ্বরূপ সেটি তুমি এই সাধারণ চোখে দেখতে পাবে তোমাকে আমি দিব্যচক্ষু দেব যদি দিই বা দিব্যচক্ষুর দ্বারাই তুমি আমার এই সেই দিব্য রূপটা দেখতে পাবে সাধারণ চোখ দিয়ে এটি দেখা যায় দেখতে পাবে তাই এই অবতারকেও শ্রীরামকৃষ্ণ অবতারও যাদের ভগবান দিব্যচক্ষু দিয়েছিলেন তারা দেখেছিলেন ঠাকুরের সন্তানরা ঠাকুর তাদের দীর্ঘ ভগবান তাদের দীর্ঘচক্ষু দিয়েছিলেন তাই তারা ভগবানকে দর্শন করতে পেরেছিলেন মা স্বামীকে তারা তো ঠাকুরেরই অভিনন্দন তারা তো অবতার এছাড়াও ঠাকুরের যারা ঠাকুর
যারা অন্তরঙ্গ মাস্টার ছিলেন তাদের ভগবান দিব্যচক্ষু দিয়েছিলেন ঠাকুরের সন্তানদের, এবং সেই ত্যাগী এবং গৃহী উভয়ে তাদের তিনি দিব্য দর্শন চোখ দিয়েছিলেন মাস্টার মশাইকে, বলরাম বসুকে, রামবাবুকে, রামদত্ত, এরকম অনেক যারা ঠাকুরের এই পার্শ্ব অন্তরঙ্গ বহিরঙ্গ সকলেই কিন্তু ঠাকুরের পার্শ্ব। ঠাকুর এসেছিলেন সকলের জন্যে, তিনি এটি এসে তার পার্শ্বদের তিনি নিয়ে এসেছিলেন সঙ্গে করে এই মর্ত লীলা করতে, অবতার লীলা করতে। তাই তিনি কিছুজনকে তার এই গৃহীর পার্শ্ব রূপে লীলা করিয়েছেন, তাদের গৃহে রেখেছিলেন, গৃহে রেখে তাদের তিনি তাদের সাথে তিনি তার এই অবতার কার্য সম্পাদন করেছেন। আর কিছু যারা ত্যাগী পার্শ্ব তাদেরও তিনি তার এই লীলা কার্য করিয়েছেন। তাই ঠাকুরের যারা পার্শ্ব তারা সকলেই সমান, ছোটো বড় কেউ নয়, কিন্তু ঠাকুরের লীলার সুবিধে বা লীলার ঠাকুরের ভগবানের লীলা আমরা বলতে পারবো না। তাই যেমন অভিনয়ে, অভিনয়ে সবাইকে কিন্তু নায়ক বা প্রধান চরিত্র তো দেওয়া যায় না, বিভিন্ন চরিত্র দ্বারাই একটি নাটক সম্পূর্ণ হয়। তাই নাটক যারা করছেন তারা কেবলমাত্র অভিনয় করছেন, তাদের প্রত্যেকের যে রোগ, যে তাদের যেমনভাবে তাদেরকে অভিনয়ের করার জন্যে তাদের নিয়োগ করা হয়েছে, তারা সেই রোল অভিনয় করে গেছে। তাই এই ভগবানের যারা পার্শ্ব এসেছিলেন তারা সকলেই ভগবানের পার্শ্ব, এবং সকলকেই ভগবান তাদের দিব্যচক্ষু দিয়েছিলেন, কেবল তাদের ভিন্ন ভিন্ন রোল, তাদের ভিন্ন ভিন্ন অভিনয়ে তারা এই জগতে অভিনয় করে গেছে। তাই বলছেন যে যে কৃপা বিনা অবতারে নহে ধরিবার, নিত্যাপেক্ষা নরলীলা দুর্বোধ বিষয়। ভগবানের নিত্য রূপ যেটি, অর্থাৎ ভগবান তিনি যখন নিত্য রূপে থাকেন, তিনি যখন নির্গুণ নিরাকার বলুন আর যখন তিনি লীলা থেকে বাইরে, যখন তিনি নরলীলা করেন না, যখন তিনি নিত্যে থাকেন, ভগবান রূপে থাকেন, শাখা রূপী হোক আর নিরাকারী রূপী হোক, যখন অবতার হন না, তখন তিনি তাকে মধ্যে ধরা সহজ। কিন্তু যখন তিনি নরলীলা করতে আসেন তখন তাকে ধরা আরও কঠিন, দুর্বোধ্য বিষয়ে ভূমিকা লিখছে, নিত্য অপেক্ষা নরলীলা দুর্বোধ্য অতিশয়। ভগবানকে যারা মুনি ঋষিরা তারা ভগবানের ধ্যান করতে করতে সেই হৃদয়ে ভগবান দর্শন দেন, তারা হৃদয়ে তাকে অনুভব করতে পারেন। কিন্তু যখন তিনি সেই ভগবান অবতার হয়ে আসেন, সেই অবতারকে ভগবান বলে বিশ্বাস করা বা তাকে ভগবান বলে তাকে আরাধনা করা, সেটি কিন্তু খুব দুর্বোধ্য বিষয়। কেবল সে মুষ্টিমেয় যারা ঠাকুরের চিহ্নিত, এছাড়া কেউ তাকে ধরতে পারেন। তাই অবতারের যারা পার্শ্বরা তারা ভগবানকে দেখেছিলেন, জেনেছিলেন বলেই তারা মুক্তকণ্ঠে তারা আমাদের তারা ঘোষণা করে গেছেন, তাদের কথা শুনে বা তাদের কৃপায় সাধারণ মানুষ ভগবানকে চেনা বা ধরার চেষ্টা করে চলেছে। তাই উনি অধিকার তিনি লিখলেন যে প্রত্যক্ষ ঈশ্বরে পরে প্রত্যক্ষ গোপন, যার অঙ্গ উদ্ভবা মায়া, যার অঙ্গ উদ্ভবা মায়া তাহারে থাকায় আশ্চর্য মহিমা মহামায়ার মায়া, থাকিবে যে মন ইয়াদার জোর ত্রিভুবন বিমোহন মায়ার ভিতর। কারণ এটি হলো ভগবানেরই মায়া, ভগবান মায়া দিয়ে এমনভাবে আমাদের ঢেকে রেখেছেন যে ভগবানের শরীর থেকে উৎপন্ন সেই মায়া দিয়েই ভগবান আমাদের ঢেকে রেখেছেন। আমাদের ভিতরেই ভগবান রয়েছেন, তিনি সর্বব্যাপী হয়ে আছেন, তার সত্ত্বেও এমনই ভগবানের মায়া, মায়া দিয়ে আমাদের
দৃষ্টিতে তিনি ঢেকে দিয়েছেন। যে মায়া মহামায়ার আবরণে এমনভাবে ভগবান ঢাকা রয়েছেন যে সেই পর্দা দ্বারা আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না। ঠাকুর যেমন বলছেন যে রাম লক্ষ্মণ সীতা চলেছে, আগে চলেছে রাম, মাঝখানে সীতা, পিছনে লক্ষ্মণ, সেই লক্ষ্মণরূপী জীব মাঝখানে ওই সীতা দেবী থাকার জন্যে বলছে ভগবানকে সবসময় দর্শন করতে পারছেন না, কারণ আড়াল হয়ে রয়েছে। যদি মহামায়া কৃপা করে তিনি সরে দাঁড়ান তখন রামকে তিনি দর্শন করতে পারছেন। অথচ কত নিকটে ঠাকুর বলছেন, অত নিকটে থেকেও ওই মায়ারূপী সীতা দেবী তিনি ভগবানকে আড়াল করে দিয়েছেন, দর্শন পাচ্ছেন না। আমাদেরও তাই, ভগবানের যে মায়া সেই মায়ার দ্বারা ভগবান আবৃত হয়ে আছেন, আমাদের দৃষ্টি অগোচর হয়ে আছে। তাই ভগবান যাকে যখন কৃপা করবে, সেই মহামায়া যখন দ্বার ছেড়ে দেবেন, কৃপা করবে, দ্বার না ছাড়লে আমরা ভগবানকে দর্শন করতে পারব না। সেই জন্যই মহামায়ার কাছে প্রার্থনা করতে হবে যে কৃপা করে তোমার যে মায়া, মায়ার দ্বারকে অপসারণ করো, তোমার দ্বার অপাকৃত করো, আমি ভগবানকে দর্শন করব। তাই মহামায়া যদি কৃপা করে, মহামায়ার কৃপা ভিন্ন কোনো গতি নেই। তাই সেই আমরা সকলেই মহামায়ার চরণে মহামায়ার কাছে প্রার্থনা করি, দিন রাত তুমি আমাদের কৃপা করো, তোমার মহামায়া থেকে, তোমার মায়ার মুগ্ধ করো না, তোমার মায়া থেকে আমাকে পরিত্রাণ করো। বলছে এই দেখ ত্রিভুবন বিমোহন মায়ার বিমোহন, এই ত্রিভুবন সমস্ত জগৎ মায়ার দ্বারাই বিমোহিত। বলছে এই দেখিলেন ঋতু প্রত্যক্ষ নয়নে, কে বা তিনি কোন তিনি কাহারও ভাগিনী, উভয়ে সস্বরূপ দুর্লভ দর্শন, অদ্ভুত অদ্ভুত আনন্দ অনুভব সব বিশ্ব। কিছুক্ষণ আগে, কিছুক্ষণ পূর্বে এই হৃদয় তিনি দেখলেন অদ্ভুত দর্শন, যে তারা দিব্যলোকের মানুষ, দিব্যলোকের তারা দিব্য, তাদের শরীর জ্যোতির্ময় শরীর, তারপরেই কিন্তু বিস্তারণ হয়ে গেল। তার একটাই কারণ হলো মহামায়া এই আমাদের সবসময় বিশ্বাস করে দিয়েছে। যেমন কৃষ্ণের কৃষ্ণের বংশের কারাগারে ভগবানের জন্ম দিলেন, দেবকী বসুদেব ভগবানকে বিশ্বরূপ দেখছেন, তাকে বিশ্বরূপ ভগবানকে দর্শন করছেন, গদা শঙ্করচক্র গদা পদ্ম ধরে তাদের সামনে হাজির, সব বুঝলেন শুনলেন। আবার পর মুহূর্তেই মায়া দিয়ে সব ভুলিয়ে, তিনি যে ভগবান তার পিতা মাতা ভুলে গেলেন, এমনই মায়ার দ্বারা ভুলিয়ে দিলেন যে সে তার কাছে কেবল তাদের শিশু একটা পুত্র, তাকে লালন পালন করতে হবে, নাহলে তাকে মানুষ করতে পারবে না। ভুলে গেলেন যে তার ভগবান তার সঙ্গে যে নবজাতের শিশু, সে স্বয়ং ভগবান জন্মেছেন, তখন ভুলে গেলেন, ভুলে গেলেন বলি তাকে সেভাবে লালন পালন, তারপরে চলে গেলেন সংসের থেকে, কারাগার থেকে, সেই নন্দ আর দশতা গিয়ে সেখানে তিনি মানুষ হতে লাগলেন, কিন্তু ভুলে গেলেন যে সে আমার পুত্র নয়, স্বয়ং ভগবান। এটি ভগবান মায়া দিয়ে সকলকে ভুলিয়ে দেন। ওই তাই বলছেন যে এভাবে বুঝিলেন তার সাধ্য কতদূর, তাই করা স্নেহ যাহা বল কহেন ঠাকুর, মনের বিষাদ কিন্তু কিসেও না যায়, বিরাট উদাস ভাব কালিদাসের মায়া। যখন ভগবানের বাপ অবহেলা করে নিজের শক্তি দিয়ে তিনি ভেবেছিলেন আমার শক্তি দিয়ে আমি অর্জন করব, কিন্তু সেটি বুঝতে পারলেন যে আমার শক্তির দৌড় কত দূর, আমার শক্তির দৌড় খুবই সীমিত। আমরা সকলেই ভগবানের শক্তি দ্বারাই আমরা শক্তিমান,
আমাদের নিজেদের শক্তি খুব সীমিত। তাই আমাদের যদি আমরা এই আমাদের যে অহংকার সেটিকে আমরা যদি ত্যাগ করে নিজেদের অহংকারে মত্ত না হয়ে ভগবানের কাছে শক্তি, ভগবানের শক্তিতে শক্তি মানতে পারে, তাহলে সেই শক্তির কিন্তু জোর আরও অনেক বেশি। আমরা নিজের শক্তিতে খুব বেশি কিছু করতে পারি না, সেটি একটা লিমিট, খুবই সংকীর্ণ আমাদের শক্তি। আমাদের আমরা সকলেই বলি আমরা স্বাধীন, আমরা স্বাধীন, কিন্তু সেটি খুবই সীমিত। ঠাকুর যেমন সে উদাহরণ দিয়েছেন যে আমাদের স্বাধীন আমরা যতটুকু সেই ভগবান তাকে ক্ষমতা দিয়েছে সেইটুকু আমরা স্বাধীন, কিন্তু তার বেশি আমরা করতে কিছু পারবো না। করতে পারবো যদি ভগবান আমাদের কৃপা করেন। ঠাকুরের সেই উদাহরণ আছে যে একটি গরুকে তার মালিক দড়িতে বেঁধে দিয়েছেন, সেইটুকু তার যতটুকু দড়িটা সেইটুকু তার স্বাধীন আছে, কিন্তু যদি তার মালিক তার উপর খুশি হয় তখন তাকে বলছে প্রয়োজন হলে তখন দড়িটা খুলেও দেয়, তখন সে স্বাধীন হয়। তাই আমরা স্বাধীনতা স্বাধীন আছে খুবই সীমিত, একমাত্র ভগবানের যদি কৃপা হয় তখন তিনি আমাদের সেই তার স্বাধীনতাটা তিনি পালিয়ে দেন বা তিনি তখন আমাদের মুক্ত করে দেন। তাই আমরা সকলেই নিজেদের অহংকারের মত না হয়ে আমরা যদি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবানের শক্তি যদি আমাদের মধ্যে আসতে থাকে বা ভগবানের শক্তির সাথে আমরা যদি যুক্ত হতে পারি, তার শক্তিতে একটি শক্তি মানতে পারি। আমরা যদি সবসময় ভাবি যে আমাদের মধ্যে অনন্ত শক্তি আছে, সেটি কিন্তু আমার শক্তি না, সেই শক্তিটা কিন্তু ভগবানের শক্তি, সেই ভগবানের অনন্ত শক্তিতে আমি শক্তিমান। এইটি আমাদের যদি আমরা সেই ভগবানের সাথে যুক্ত হতে চেষ্টা করি, যদি ভাবি আমার ভিতর তার অনন্ত শক্তি রয়েছে, আমি দুর্বল কিন্তু আমার ভিতরে তিনি রয়েছেন, তার শক্তিতে আমি শক্তিমান হতে পারি, বা তার শক্তি আমার শক্তি, আমার বলে কিছু নেই, তিনি যখন শক্তি দেন তিনি শক্তি দেন সবই আমি শক্তি। যদি আমরা সেই পৌরাণিক যে কাহিনী আছে যে দেবতারাও তারা নিজেরা অহংকারে মত্ত পেয়েছিল, তারা ভেবেছিল আমরাই খুবই শক্তিমান, আমাদের শক্তিতে আমরা এই অসুখদের পরাজয় করেছি। তা সেটি ভগবান পরীক্ষা করেছিলেন, তাদের বুঝিয়ে দিলেন যে তোমাদের শক্তি খুবই সীমিত। সেই গল্প যেটি উপনিষদের গল্প, যে একবার একটি ভগবান তিনি একটি পকেট ধারণ করে ভৈব বলি একটি মানে বিকৃত একটা বিকট রূপ ধারণ করে, নারী রূপ ধারণ করে দেবতাদের কাছে এসেছিলেন। তখন দেবতারা জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কে, তখন দেবতারা সবাই পরামর্শ করলো যে ওই যে দৃশ্য, ওই যে দৃশ্যকে দেখা যাচ্ছে একটি নারী মূর্তি, ওটি কে বা জানার জন্যে এক একজন দেবতাকে পাঠিয়েছিল। তা প্রথমে এসেছিল অগ্নিদেব, অগ্নিদেব যখন কাছে এলো তখন তাকে জিজ্ঞাসা করলো তুমি কে, যক্ষরূপী সেই, তখন তাকে অগ্নিকে জিজ্ঞাসা করতে অগ্নি বললো আমি অগ্নি, তোমার কি ক্ষমতা আছে না আমি সবকে পুড়িয়ে ছাড়খাড় করে দিতে, তোমার এত ক্ষমতা হচ্ছে? হ্যাঁ। তখন তিনি একটা ঘাসকে সামনে রাখলেন, থেকে পোড়াও, তখন অগ্নি তাকে পোড়াবার জন্যে তার সমস্ত শক্তি নিয়োগ করছে কিন্তু পোড়াতে পারছে, তখন সে লজ্জায় মাথা হেঁট করে ফিরে গেল। তারপরে এলো বায়ু,
বায়ুকেও বললো যে বায়ু কে তুমি নামি বায়ু, তোমার কী ক্ষমতা না আমি সবাইকে উড়িয়ে সব কিছু আমি উড়িয়ে নিয়ে চলে যেতে পারি, তাই নেই তুমি ঘাসটাকে উড়িয়ে নিয়ে যাও। সে অবজ্ঞা করে তুচ্ছ, তার কাছে তো খুবই তুচ্ছ, সমস্ত শক্তি দিয়ে তাকে চেষ্টা করলো, এক ঘন্টাও তাকে নড়াতে পারল। এইভাবে সমস্ত দেবতারা ইন্দ্র ছাড়া সবাই পরাজয় হয়ে গেল। তারপরে তার স্বরূপ তিনি তাদের কাছে উদ্ঘাটন করলেন ইন্দ্র যখন এলো যে আমি স্বয়ং ঈশ্বর পরমেশ্বর, আমি ব্রহ্ম আমি পরমেশ্বর, তোমরা নিজেরা খুব গর্ব অহংকার করছিলে যে আমরা আমাদের শক্তি দিয়ে আমরা অসুরকে জয় করেছি, তোমরা ভুলে গেছে ভগবানের শক্তি দিয়ে তোমরা শক্তি মানিয়েছি, ভগবানের শক্তি ছাড়া তোমাদের নিজস্ব শক্তি দিয়ে একটু মান, তাই আমরা এই আমাদের কিন্তু ভগবান সকলের মধ্যেই আমাদের কিন্তু ভগবান রয়েছে, ভগবানের শক্তি দিয়েই আমরা শক্তিমান হতে পারি, নিজেদের শক্তিতে যদি আমরা বলি যে আমাদের শক্তিতে আমরা এসব করছি তাহলেই কিন্তু আমাদের করা যায়। তাই আমরা যখনই কোনো জিনিস ভালো জিনিস বা আমাদের যা কিছু সাফল্য যা কিছু উপাদেয় বা যা কিছু ভালো করি তখন যদি আমরা ভাবি তিনি আমাদের সেই আমাকে শক্তি দিয়েছে, আমি হয়তো খুব বিদ্যা বুদ্ধিমান পণ্ডিত যদি মনে করি যে আমার তারাই সম্ভব, আমি শক্তি দিয়ে আমি এটি অর্জন করেছি আমি এসব করেছি, তাহলে কিন্তু ভুল হয়। তিনি আমাকে শক্তি না দিলে সেই তার শক্তিতে শক্তিমান না হতে পারলে আমরা বড় হতে পারব বা যা কিছু উৎকৃষ্ট যা কিছু সাফল্য জীবনে সেটিও কিন্তু সম্ভব নয়। যখনই আমরা নিজেদের আমিত্বকে বড় করতে যাব তখনই আমরা পরাজয়ের শিকার করব, আমরা পরাজিত হব। আর যদি আমরা তার শক্তিতে শক্তিমান হয়ে চলতে পারি তাহলে আমরা অসম্ভবকে সম্ভব করতে পারি। এই জগতে যে সমস্ত অসম্ভবকে যারা সম্ভব করছে, যে সমস্ত মানুষ অনেক দেখা যায় যে মানুষের পক্ষে অসম্ভব অথচ তিনি সম্ভব করেছেন করছেন, সেখানেই সেই ভগবানের শক্তি, ঐশ্বরিক শক্তি মদেশ্বর শক্তি ছাড়া সেটি সম্ভব নয়। তিনি তার নিজের শক্তিকে তিনি করেন, সেখানে ঈশ্বরের শক্তি কাজ করছে। যেমন ঠাকুর বলছেন যে যে সমস্ত মানুষকে দেখবে যে অনেকে মানে গণে বা তার মধ্যে অনেক শক্তি রয়েছে, লেখা পড়ায় খেলাধুলায় এই যে জগতে বাঁচি এই আমাদের জগতে খুব যারা বিদ্বান খুব বড় বস্তু এবং যারা কোনো একটা খেলাধুলায় গানে বাজনায় অভিনয়ে যে কোনো বিষয়ে খুব পারদর্শী বিশেষ শক্তি হয় অনেক মানুষের মধ্যে তারা গণমান্য বা তার সম্মানীয় ব্যক্তি, সেখানেই হচ্ছে ভগবানের শক্তি রয়েছে। ঠাকুর বলেছেন জানবে তার মধ্যে ঈশ্বরের শক্তি রয়েছে। মাস্টারমশাই ঠাকুর বিদ্যাসাগরকে বললেন যে এই যে তোমাকে এত লোক দেখতে আসছে, তোমার এত গুণ এত দয়া এত বিদ্যান, এটি তোমার তোমার গুণে হয়েছে, তোমার তোমার শক্তি তো হয়েছে, জানবে ঈশ্বরের শক্তি তোমার মধ্যে সেই ঈশ্বরের শক্তি রয়েছে, ঈশ্বর তোমাকে সেই শক্তি দিয়েছেন বলি। বিদ্যাসাগর বলেছিল যে ভগবান কি কার কম শক্তি বেশি শক্তি দিয়েছেন, ঠাকুর বলে নিশ্চয় তাহলে তো এত লোক তোমাকে দেখতে এসছে কেন বা একটা লোককে এত লোক মনে মানে কেন, সেখানে ঈশ্বরের শক্তি রয়েছে। তাই এই ভগবানের শক্তি দিয়ে আমরা সকলে কিন্তু শক্তিমান হতে পারি, আর শক্তিমান যদি আমরা হই বা তার শক্তিকে আশ্রয় করে আমরা জীবনে যদি চলতে পারি, নিজেদের অহংকারকে দমিয়ে বা অহংকারকে আমরা প্রশমিত করে অহংকে প্রাধান্য না দিয়ে ভগবানের শক্তিকে প্রাধান্য দিয়ে আমরা জীবনে যদি চলতে পারি তবেই আমরা জীবনে সফল হতে পারব। এরপর একটু রয়ে গেল অধ্যায়ে যেটি
ঠাকুর বিদায়ের দুর্গোৎসব করবেন বাড়িতে। ঠাকুরকে ধরে বসেছিলেন যে আমার বাড়িতে দুর্গোৎসব হবে, আপনাকে নিয়ে যাব। আর এদিকে মথুরবাবু ঠাকুরকে দুর্গোৎসবে ছাড়বেন না, তাই মথুরবাবু ঠাকুর কোনো মতেই যেতে দেবে না। ঠাকুর বললেন যে হৃদয়ের যা কিছু প্রয়োজন সব কিছু আমি এখান থেকে ব্যবস্থা করে দেবো, কিন্তু তোমাকে ছাড়বো না, তোমায় যাওয়া চলবে না। ঠাকুর অবস্থা তিনি হৃদয়ের মন্ত্রের কথায় সম্মত দিলেন, আর হৃদয়কে তিনি আশ্বস্ত করলেন যে ঠিক আছে তুমি যাও, মনঃক্ষুণ্ণ করো না, প্রতিদিন দুর্গা পূজার সময় তুমি আমাকে দেখতে পাবে, সুখ শরীরে আমি যাব। তবে একমাত্র হৃদয়ে সে দর্শন করতে পারবে, অন্য তো পাবে না। তাই ঠাকুর তাকে কথা দিয়েছিলেন এবং হৃদয়েও তার বাড়িতে দুর্গোৎসব করেছিলেন। তিন দিন তিনি ঠিক ঠাকুরের সুখ তিনি দেখছেন, সেই সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই সন্ধ্যা রুতির সময় ঠাকুরের দুর্গা মা দুর্গার পাশে ঠাকুরের দিব্য দর্শন তিনি পাচ্ছেন, দেখছেন ঠাকুর দাঁড়িয়ে রয়েছেন, কষ্ট দেখতে পাচ্ছেন, খালি চোখে ভাবে না, ধ্যানও নয়, তিনি কষ্ট দেখতে পাচ্ছেন। ঠাকুর সুস্থ শরীরে মা দুর্গার পাশে দর্শন দিয়েছে, মথুর এই হৃদয় দেখছেন সবাই নিতে পারছেন না। তার তিনি যাকে কৃপা করেন তিনি তো ধন্য, তাই হৃদয়ে বাস্তবে ঠাকুরের তো পার্শ্বদ, যারা এই অন্তরঙ্গ পার্শ্বদ ঠাকুরের যান, যেমন ঠাকুরের ১৬ জন পার্শ্ব স্বামীকে আমরা বাদ দিলাম, ঠাকুরের ১৫ জন পার্শ্বদ ত্যাগী পার্শ্বদ গৃহী পার্শ্বদ যারা সকলে হৃদয়ের কিন্তু অন্যতম, কারণ ঠাকুরের এই নরলীলার তিনি তার যেটুকু চরিত্র ঠাকুর তাকে দিয়েছেন সেটি তিনি পালন করেছেন, তাই তারা সকলেই সেই ঠাকুরের নাম শিলা তারই লোকের পার্শ্বদ দীর্ঘ লোকের, তাই ঠাকুর এই যখন লীলা করে চলেছেন হৃদয়ের লোকে চলে গেছেন, আবার তারা সেই লোকই ফিরে গেছে। কেবল শুধু লীলার অভিনয়ে তিনি এই এখানে এসে আমরা ঠাকুরের যেমন অনেক সেবা করেছেন, আবার আমরা দেখেছি ঠাকুরের সাথে ঠাকুরের কত কষ্ট দিয়ে ঠাকুর নিজেই বলছেন হৃদয় যেমন সেবা করেছে কষ্ট দিয়েছে, এটি কিন্তু আমরা হৃদয়কে যেন আমরা তার মানে আমাদের দৃষ্টিতে কোনোরকম যেন আমরা হেয় বা আমাদের তার প্রতি যেন কোনোরকম যে ঠাকুরকে কষ্ট দিয়েছে বলে অনেক সময় হয়তো আমাদের মনে কষ্ট হতে পারে, কারণ আমাদের তিনি প্রভু, আমরা যাকে ভালোবাসি তিনি যখন কষ্ট পেয়েছেন শুনলে হয়তো আমাদের মনে কষ্ট হয়, এত কষ্ট ঠাকুর বলছেন এত কষ্ট দিয়েছে যে তিনি গঙ্গায় ঝাঁপতে যাচ্ছেন, তার শব্দও ভাবতে হবে হৃদয়ে, কিন্তু তিনি কেবল ঠাকুরের অভিনয় মানে ঠাকুরের লীলার কাজে তার অভিনয় তিনি করে গেছেন। সেটি আমরা যেমন অভিনয় যখন দেখি, যখন সেই অভিনয়ে যারা এই ভিলেনের পাঠ করে, যারা অনেক সময় আমাদের দৃষ্টিতে খুবই আমাদের খারাপ লাগে বা আমরা তখন তার প্রতি খুব হেয় বোধ করি, তাকে আমাদের ঘৃণা মনে হয়, তাকে প্রতি আমাদের রাগ হয় দ্বেষ হয়, কিন্তু ভাবতে হয় তিনি তার অভিনয় করছেন, কিন্তু আমরা সব ভুলে যাই, আমরা ওই অভিনয়টা দেখতে দেখতে এমন তন্ময় হয়ে যাই যে আমাদের কাছে সেটি মনে হয় যে এটা খুব দুশ্চরিত্র বা তার এই এটি আমাদের কাছে সে তার তাকে তার চরিত্রটা আমাদের কাছে এ নয় খুব আনন্দদায়ক নয়, আমাদের সকলেরই যেন হেয় পাত্র হয়ে, কিন্তু সে তো অভিনয় করছে আমরা সেটা ভুলে যাই। তেমনিও এই জগতে এই ভগবানের সাথে এসেছিল তারা সবাই অভিনয় করেছে, সেজন্য তিনি অভিনয় মাত্র করেছেন, তার এই কর্মে তিনি যতই ঠাকুর কষ্ট পেয়েছেন যত যাই করে থাকেন তার কিন্তু কোনো হৃদয়ের এই কর্মের জন্যে
কষ্টের জন্য কোনো তিনি ফল পাবেন না। কোনোরকম তাদের তারা মুক্ত হয়ে অভিনয় করেছেন, তাদের তো কোনো বদ্ধ ছিল বন্ধন নেই, অভিনয়ের জন্য অভিনয় করেছে। অভিনয় কেমন হয়, যখন এই যে অভিনয় যখন যাত্রা নাটক যখন শেষ হয়ে গেল, যে হয়তো রাজা ছেলে ছিল সে বিকা এসে দিয়েছিল, তা অভিনয় শেষে কি আমার ভিতরে থাকবে, সে রাজার ছেলে রাজাই নয়। ঠিক তেমনি ঠাকুরের যখন তার পার্শ্ব কাছিদের অভিনয় যা অভিনয় করে যখন ফিরে গেছেন আবার সব এক। আজকে আমরা এখানে শেষ করি ঠাকুরের এই শ্রীরামকৃষ্ণ অক্ষয় সেনের লেখা পুঁথিকা লিখছেন। রামকৃষ্ণ লাগিত শান্তির আগা, গাইতে গাইতে চলো নবসিন্ধু পার, হচ্ছে রামকৃষ্ণ লাগিত শান্তির আগা, গাইতে গাইতে চলো নবসিন্ধু পার। এটি আমরা এই ঠাকুরের লীলা, ঠাকুরের কথা, ঠাকুরের এই স্মরণ মনন চিন্তন যত আমরা করতে থাকবো, যত পারবো, ততই আমাদের শান্তি, আমাদের মনে শান্তি আসবে এবং আমরা এই ভগবানের কথা শুনতে শুনতে আমাদের চিত্ত শুদ্ধি হবে, আমরা অনায়াসে এই ভবসিদ্ধি পেয়ে যাব। কারণ আমরা এসেছি এই সমুদ্রে, এই সমুদ্র থেকে পেরিয়ে যাওয়ার জন্য। আমরা যতদিন না সমুদ্র পার হতে পারব ততদিন কিন্তু আমরা এই হাবুডুবু খেতে থাকব, সংসার সমুদ্রে, সংসার সমুদ্রে হাবুডুবু খাব। অর্থাৎ কখনো একটু আমরা জলের উপরে আসবো, আবার জলের ডুবে যাচ্ছি, হাবুডুবু খাওয়া যাচ্ছে, একটু করে শ্বাস নিচ্ছি আবার উঠছি উঠছি পড়ছি উঠছি উঠছি। যেমন মানুষ যখন যে সাঁতার জানে না, সে যখন জলের পরে প্রথমটা চেষ্টা করে হাবুডু উঠে, হয়তো একটু একটু জানে ডুবুচ্ছে আবার উঠছে ডুবছে উঠছে, খুব কষ্ট হয়। যখন কেউ যদি তার হাত ধরে তুলে ধরে তখন তার প্রাণ ভিজে যায়, তার সেই মৃত্যু থেকে রেহাই হয়ে যায়, তখন আর হাবুডু খেতে হয়। তাই আমরা এখানে এসেছি হাবু সংসার থেকে, সংসার সমুদ্র থেকে চিরতরে আমাদের এই মুক্তি পাওয়ার জন্য। আমরা কিন্তু আসি বারবার এই সংসারে মুক্তি পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, কিন্তু যতক্ষণ আমরা সংসার সমুদ্র পার হতে পারি, কেউ যতক্ষণ আমাদের হাত ধরে কেউ না তুলছে, আমরা সংসার সমুদ্র থেকে বেরোতে পারব। তাই এই ভগবানের নাম করতে করতে, ভগবানের চিন্তা করতে করতে যখন আমরা ভগবানের কৃপা পাব, তখন ভগবান এসে হাত ধরে যখন টেনে তুলে ধরবে, তখনই আমরা নিষ্কৃতি পাবো, চির শান্তি হবে, আর আমাদের কোনো কষ্ট পেতে হবে না, আমরা চির শান্তি পাবো। এখন আমরা এখানে সুখ পাচ্ছি, যেগুলো এখনও তো আমরা সুখেই আছি, সবাই যে দুঃখ পাচ্ছে, সবাই যে আমরা কষ্টে আছে তা তো নয়, এই সংসারে তো সুখ দুঃখ নিয়েই তো আছি। যদি সবসময় আমরা দুঃখে থাকতাম তাহলে তো আমরা বুঝে থাকতে পারতাম, সুখ তো পাচ্ছি, বলছি হ্যাঁ সুখ পাচ্ছি কিন্তু দুঃখ তাতে অনেক বেশি। যখন আমরা সুখ পাচ্ছি দুঃখটাকে ভুলে যাচ্ছি, আর যখন দুঃখ আসছে তখন ট্রাই ট্রাই করছি না আর আর পাচ্ছি না আর আর পাচ্ছি না, কিন্তু আবার যখন সুখ পাচ্ছি ওই দুঃখটা ভুলে যাচ্ছি। কিন্তু যদি একবার আমরা সেই পরম সুখ পাই তখন এটা তুচ্ছ বলে মনে হয়, এই যে সুখটা সেটি তখন একদম ছ্যা হয়ে যাবে, আলুই লাগবে। ঠাকুর বলছেন যে যতক্ষণ আমরা ওই চিটে গুড় খাচ্ছি ততক্ষণ রসগোল্লার স্বাদ পাচ্ছি না, বা এমনি আমরা যখন গুড় খাচ্ছি তখন রসগোল্লার স্বাদ পাচ্ছি না, আর একবার যদি রসগোল্লার স্বাদ পায় বলে তখন আর ওই গুড় খাবে না, তখন সে রসগোল্লাই পেতে চাইবে। তাই এই যে পরম সুখ ভগবানের
ভগবানের নামে এমনিও যদি আমরা দেখি যে ভগবানের নামেরই একমাত্র সুখ, আর জগতে যত কিছু সুখ আছে সেটা একটা ধনীর সুখ, একমাত্র ভগবানের চিন্তা, ভগবানের নাম। বা অনেকে বলে যে এই যতক্ষণ কোথাও মঠ মন্দির তীর্থস্থানে যায় সেখানে গেলে যেন সব ভুলে যায়, মনটা খুব শান্তি থাকে, আবার যখন ঘরে জেলা সংসারে আসি আবার সেই মনের মধ্যে সেই শান্তিটা থাকে। তা এইটি হলো ভগবানের নামের জন্য। তো ওইটি যখন আমরা ভগবানের নাম করতে করতে চির সুখ পাওয়ার করতে থাকবো, তো সেই সুখ পাওয়ার জন্যেই কিন্তু আমরা বারবার এখানে আসছি ভগবানের চির শান্তি বা ভগবানের সুখটা পাওয়ার জন্য। কিন্তু এসে ভুলে যাচ্ছি, তারপরে ভগবানকে আর আমরা ডাকতে পারছি না বা ডাকতে চাইছি, ভুলে গিয়ে আমরা আবার ওই মাছির মতন আমরা পচা খায়ে বসছি আবার সন্দেশে বসছি। ঠাকুর বলছেন যে মৌমাছি হতে হবে, মৌমাছি যেমন ফুলে মরি সে পচা খাওয়া বিষ্ঠায় আর বসে না, কিন্তু মাছি কখনো বিষ্ঠায় বসছে কখনো সন্দেশে বসছে, তার স্বভাব। তাই প্রত্যেকে আমাদের প্রত্যেক ভক্তই যতক্ষণ আমরা যদি মৌমাছি হতে পারি তাহলে দেখি আর ওই বিষ্ঠার গন্ধ আমি ভালো লাগবে না বা ইচ্ছা হবে। এই আমাদের মৌমাছি যদি হতে পারে, মৌমাছি মানে সারাক্ষণ সর্বদা ভগবানের একটা ভাব, ভগবানের একটা মন সবসময় ভগবানের দিকে দিয়ে না, তাহলেই দেখবেন মন তখন আর বাজে জিনিস অন্য খেতে সংসারে দায় সবই থাকবে, অথচ মনটা হতে গেলে একটা বন্ধু ধারার মতো ভগবানের মনটা ঘুরে থাকবে, সেটি হলো থাকবে কথা মৌমাছি হওয়া। আর খারাপ জিনিস নিয়ে খারাপ খেতে মন যেতে চাইবে। আমরা আজকে এখানে শেষ করছি। ওম জয় জয় রামকৃষ্ণ পঞ্চকল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি ধাত্রী চৈতন্য ধারিণী, জয় জয় ইষ্ট গোষ্ঠী জয় ভক্তগণ, সবার জয় মহে অহং।